হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার মিনি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, গুড আফটারনুন। এখন তো আমি স্নান ফান করে চুল আসছি, কিন্তু চুল দেখো আস্তে আস্তে টাক হয়ে যাচ্ছি। ভাবছি টাক হয়ে গেলে কেমন লাগবে আমাকে। দেখো চুল আস্তে আস্তে পুরো টাক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি কি অবস্থা। তো চলো একটু আইডেন্টি কার্ডটা এখন লাগিয়ে নিই, কেন এই আইডেন্টি কার্ডটা না লাগালে আমাদের আবার চিনবে না। তো চলো আইডেন্টি কার্ডটা একটু লাগিয়ে নিই। যাই হোক, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো চুলটা আসানোর সময় পাইনি, মাথা ঘেঁষেছি। তো ভাবলাম এখন ব্লগটা করতে করতে চুলটা আশ্রাই। এ কি করছিস বাবা? বলুক। তো এই যে আমার আইডেন্টি কার্ড, এর মধ্যে আমি রাখি। তো এটা সব মেয়েদের আইডেন্টি কার্ড, তো নাহলে চেনে না সবাই। দাঁড়া দাঁড়া, তুই এই যে আমার ছাপাও কী করছে দেখো। ছাপাও মানে এটাই ছাপাও, এই যে ছাপাও কী করছে। এখনো দুপুর এখন বাজে তিনটে, এখনো ঘুম নেই মহারাজার। তাহলে কী বলতে লাগে এইসব ছাপাওকে? সবাইকে লাইক করো, একটু লাইক করে দেবে আমাদের এই হাস্যকর মিনি ব্লগটা দেখে, ঠিক আছে? সবাই কিন্তু একটু লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবে না, এরকম হাস্যকর মিনি ব্লগে কেমন লাগছে, ঠিক তাই তো বাবা? আবার দেখো সবাই এটা কী বানিয়েছো, তুমি চিরুনিটা দিয়ে কী বানিয়েছো, এদিকে এসে দেখাও। বন্দুক বানিয়েছে, সবাই দেখে নাও। ওর যা পায় সব কিছু দিয়ে ও বন্দুক বানিয়ে ফেলে, মানে বন্দুকের ভীষণ ইয়ে হয়, আর্মি হবে বড় হয়ে। তো এখন ছেলের জিদ হয়েছে, এখন আর্মি ড্রেস কিনবে, আর্মি সাজবে। তো বন্দুকও আছে আর্মির, ওই উপরে দেখতে পাচ্ছ বন্দুক, অনেক বন্দুক। তো চলো আইডেন্টি কার্ডটা একটু লাগিয়ে নিই, ভালো লাগছে না মুখটা। যাই হোক, হাস্যকর মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? আজকে থেকে ডেলি ডেলি হাস্যকর মিনি ব্লগ আসবে। কী করবো, এমনি লাইক কমেন্ট পাই না, ভিউজ পাই না, তো আমি ভাবি কি একটু হাস্যকর মিনি ব্লগ নিয়ে আসলেই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাই ভাবি ডেলি ডেলি হাস্যকর মিনি ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখো বাবা, ও এটা আমার ছাও। কি বাবা তুমি আমার আবার আইডেন্টি কার্ড, আইডেন্টি কার্ড এটা খুলছে না তো। ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এই খুলে গেছে আইডেন্টি কার্ডে নিয়ে, চলো এবার লাগানো যাক। একটু বুঝে নিও, কেন আমার একটু ঘরে লাইটটা কম আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। যাই ও আবার তো ছেড়ে চুল, মানে বাবা তো আমার চুল ছেড়ে তোমার আইডেন্টি কার্ড লাগাতে নেই, তো চুলটা একটু ক্ল্যাচার মেরে নিই। তো চুলটা ক্ল্যাচার দিয়ে নিয়েছি, একটু পরে নিই। যাই হোক, এই আইডেন্টি কার্ডটা না লাগালে আমার ভালো লাগে না, যাচ্ছে সব মেয়ের আইডেন্টি কার্ড। এই ছাও পাওয়ার চোখে যাতে ঘুম না থাকে না, নিজেও একটু শোয়া যায় না, ঘুমানো যায় না, কি বলবো। তো লাগিয়ে নিয়েছি, একটু সংখ্যাও লাগিয়ে নিই, মানে শাখায় স্বামী মঙ্গলের জন্য। তো লাগিয়ে নিয়েছি আইডেন্টি কার্ডটা, তো কেমন লাগছে? চুলটা ছেড়ে দিয়েছে তো ভেজা। যাই হোক আর কি বলবো, এখন ছাপাওকে ঘুম পাড়াতে হবে, না ঘুমালে গুদুম গুদুম দিতেও হবে, না ঘুমালে, তাই তো? দেখুন হাসছে, দেখুন দেখুন সবাই দেখুন, ওকে দেখুন কিরম ছাপাও, এরকম কার কার ঘরে এরকম ছাপাও আছে, বদমাশ বদমাশি করে। আবার বদমাশি না করলে ভালো লাগে না, আবার ছাপাও যদি না বদমাশি করলে একটু ভালো লাগে। তো এখন এই ঘুম পাড়াতে হবে, এখন ঘুমে। আর দেখুন কি করেছে এই ছাপাওকে, কি করবো দেখুন, আমার এই আইডেন্টি কার্ড নিয়ে গালে আবার লাগিয়েছে, দেখা একটু দেখা দিকে আয়, এদিকে আয়, দেখুন ও একটু গালে মেখে নিয়েছে, দেখা দেখা গালটা ঘুরা ঘুরা, এইভাবে ঘুরে গাল, দেখুন ও একটু গালে লাগিয়ে নিয়েছে। এটা কি মেখেছিস? সিঁদুর। ও আমার জানি এটা সিঁদুর, তা মা কি করে এটা? মা সিঁদুর করে। তো বলো কি করে মা? সিঁদুর করে, সব জানি। এখনকার ছাপা মানে এক্সপার্ট, ঘুমিয়ে ভরা, আমি কিছু শেখাতে লাগে না, একদিন শিক্ষা আসিয়া পেটে থেকে পড়তে না বলতে সব শিক্ষা যায়, কী বলুন, মানে কম্পিউটারের বাচ্চা কাছে এটা আমার নানা যা তো জানতাম, আমি সব বাচ্চা কাছে কম্পিউটার যুগ, পড়তে না বলতে সব শিখে যায়। আমি বলে হ্যাঁ দেখুন দেখুন, আমি বলে হ্যাঁ, একটু গান করে শোনাই দাও তো, একটু মেগা মেগা গান করে শোনাই দাও, ভালো করে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আগে মেঘাটা কুকু করে একটু দেখাও, আরে কুকুরটা কেমন করে করে দেখাও, সেটা দেখাও এখানে সামনে এসে দেখো, চলো তাকে হাসিকর ব্লগটা কি ভালো না, অবশ্যই দেখে নিন, তারপরে হাসবেন, যারা হাসেন না রাম করলে ছানা হাসে তাদের মানা, যারা হাসেন না তাদের ব্লগটা দেখে হাসবেন, তাই তো? সবাই বলেন যে পাগল হয়ে গেছে হয়তো, কিন্তু এই হাসানোর জন্য সবাইকে কি করবো, আপনারা ভালো ভালো ভিডিও দেখে লাইক করেন না, কমেন্ট করেন না, ভিউজ দেন না, তাহলে কি করবো? এই হাসিকর ব্লগ নিয়ে এসে যদি আপনারা হেসে একটুখানি ও মানে একটু ভালোবেসে ভালোবেসে না, একটুখানি যদি কষ্ট হয় একটুখানি লাইক কমেন্ট করেন, কেন আপনাদের তো লাইক কমেন্ট করতে তো টাকা লাগে, তার জন্য আপনারা লাইক কমেন্ট একটা করতে চান না, সব কল করে উপরে ঠেলে দেন, যাদের ভিডিও যারা পশা পশা ভিডিও করে মানে সব কিছু দেখায় তাদের ভিডিও আপনাদের খুবই ভালো লাগে, তাদের লাইক কমেন্ট করে বলা দেন, ইয়ার বলুন এই কষ্টের কথা। তো অবশ্যই যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে? অবশ্যই আর শেয়ার করতেও ভুলবেন না, আর যদি পরে একটু ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্তই, আসছি আবার নেক্সট কোনো ব্লগে, হাস্যকর ব্লগ নিয়ে আবার নেক্সট ডেতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো মনে করুন। তো সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সবাইকে অন্তর থেকে, ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা আজকের মতনই শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।